নমস্কার, কলকাতা ফুটবল লীগ প্রিমিয়ার ডিভিশনে আজ পিয়ারলেস মুখোমুখি টলিগঞ্জ অগ্রগামীর এবং ইনস্টোর স্টেডিয়াম চুচুড়া থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার ইনস্টা টিভি পর্দায়। পাঁচ বনাম সাতের লড়াই, অপরদিকে এই গ্রুপের রাজ্য লীগগুলিতে ভালো খেলা প্লেয়ারদের রিক্রুটের দিকে। অধিক থেকে টান পায়ে ইনসুইং ফ্লোটার হেলের চেষ্টা, ক্রস বলে লেগে বলটি কিন্তু প্রতিহত হলো, হ্যান্ড বলের ফিল করেছেন, পারলে কিন্তু প্রথম গোলটি পেয়ে যেতে পারতো পিয়ারলেস। আরো একটা চান্স, দামি একের বিরুদ্ধে এক পরিস্থিতি, এটি আবেগ এবং উৎসাহ তৈরি হচ্ছে। চমৎকার রিলিজ, শার্প অ্যাঙ্গেল, গোলটি কি আসবে? এই জায়গা থেকে কিন্তু শটটি টার্গেটে রাখাও, অনেক টাইম সুইং ফ্লোটার সেকেন্ড পোস্টে মাঝখানে রেখেছেন, নক ব্যাক বোঝা পড়া করার ক্ষেত্রে কিন্তু কোন অসুবিধা হচ্ছে না খেলোয়াড়দের। ওয়ান ইজ টু ওয়ান চান্স, কুমুদীপুরের হেডার, বলারও একবার জটলার মধ্যে শটটি এসেছে, হেনরি মার্গোর শট ছিল, তাড়াহুড়ো করে ফেলছেন আক্রমণে উঠে আসার ক্ষেত্রে। চমৎকার বল, ফ্ল্যাগটা কিন্তু ছিল, এখনো সুযোগ রয়েছে পিয়ারলেসের কাছে, প্রতিহত আরো একবার গোল লাইন থেকে, ক্রস ডান দিক থেকে, গোলকিপার বেরিয়ে এসেছে গোল ছেড়ে, খেলার একেবারে অন্তিম লগ্নে লিডটি নিয়ে নিলেন এবং অবশেষে ডেডলকটি ভাঙলেন সেই আট নম্বর জার্সিধারী নতুন আসা খেলোয়াড় সজল সা। বেশ ভরসা জুগিয়েছেন মাঝ মাঠে পিয়ারলেসকে, বলতে বলতেই রেফারি লম্বা বাঁশি, অর্থাৎ এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট